ভিউয়ার্স, এটা শাওমির 4C একটা চাইনিজ ভার্সনের রাউটার। তো শাওমির চাইনিজ ভার্সনের রাউটারগুলো কনফিগার করা একটু জটিল, যেহেতু চায়না ল্যাঙ্গুয়েজ আমাদের সবার কার মানে বোধগম্য নয়। তো সেক্ষেত্রে আপনার বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয় যে অ্যাপের মাধ্যমে একটা রাউটার কনফিগার করতে হয়। তো আসলে রাউটার কনফিগার করার আগে তো ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হয় না, সেক্ষেত্রে অ্যাপ একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে একটি শাওমির 4C রাউটার কীভাবে চাইনিজ ভার্সনের একটি রাউটার, শাওমির 4C চাইনিজ ভার্সনের একটা রাউটার কীভাবে কোনো রকম অ্যাপ ছাড়াই কনফিগার করবেন। তো কনফিগার করতে হলে আপনার ISP থেকে যে ইন্টারনেট সংযুক্তি এসেছে সেই কেবলটি প্রথমে ওয়ান পোর্টে, অর্থাৎ এই ব্লু পোর্টটিতে লাগাবেন। ওকে লাগানোর পরে দেখেন যে ইন্টারনেটের যে অপশন মানে ইয়েটা সিগন্যালের বাতিটা জ্বলছে। তো আমরা এখন মোবাইলের সাথে মোবাইল দিয়ে কনফিগার করব। দেখেন আমি প্রথমে আমার যে রাউটারটি আছে সেটার সাথে কানেক্ট হয়ে আছে। তো আমি এখন করব কি, এই শাওমির এই রাউটারটার সাথে কানেক্ট করব। এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, এর ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করছি। ওকে, কানেক্ট হওয়ার পরে দেখেন একটা লগইন পেজ আসবে। তো লগইন পেজে যাওয়ার পরে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রথমে হচ্ছে আপনার PPOE ইউজার নেম এবং নিচেরটা আছে পাসওয়ার্ড। তো PPOE ইউজার নেমটা আপনি আপনার ISP-র কাছ থেকে পাবেন। তো আমাদের একটা টেস্ট আছে, সেটা দিয়ে আমরা কানেক্ট করছি। PPOE ইউজার TEST টেস্ট, এবং পাসওয়ার্ড দেওয়া আছে যেটি 123। তো আমরা নেক্সট, তারপরে এটাতে ক্লিক করব। আচ্ছা, এরপরে দেখেন এখানে যেটা, এটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের SSID। তো SSID হচ্ছে ওয়াইফাইয়ের নামটা। তো আমি নামটা দিচ্ছি, এটাকে প্রথমে মুছে নিচ্ছি। দেন আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি COMPUTER কম্পিউটার। আর পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে, হ্যাঁ আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। আপনাদের পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দেবেন, অবশ্যই সিকিউরিটি একটু হাই রাখবেন। ওকে, ডান দিলাম, দিয়ে এখানে কাজ করব। দেখেন আমার এখানে দেখাচ্ছে যে আপনার এটা কমপ্লিট হয়েছে। তো আমাদের এখন করতে হবে কি, আমার ওই ওয়াইফাইটার সাথে কানেক্ট করতে হবে। তো একটু সময় নেবে, আমি ওয়াইফাইটা অফ করে আবার অন করি। এই যে এটা চলে এসেছে। এখন আমি এটাতে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করব, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, ওকে, এটা কানেক্ট হয়েছে। আমরা এবার দেখি ইন্টারনেট চলছে কিনা। তো আমরা ব্রাউজারে যাচ্ছি, এখানে গুগল সার্চ দিই। ওকে, ইন্টারনেট চলছে। তো এরপরে আমরা আপনারা অ্যাপ ডাউনলোড করে নিয়ে এবার আপনার মন মতো রাউটারটাকে ম্যানেজ করতে পারবেন। তো কানেক্ট হওয়ার পরে যদি আপনারা অ্যাপ ডাউনলোড করে নেন, MI ওয়াইফাই অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ইচ্ছা মতো আপনি কনফিগার চেঞ্জ করতে পারবেন। তো এটা পেয়ার করতে বলছে, পেয়ারিং করি। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, এই অ্যাডমিন পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়া হয়েছে, আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি এখানে দিতে হবে। ওকে, এখান থেকে এবার আপনার আপনি ইচ্ছা মতো সেটিংগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দেবেন।
সমস্যা নেই, কিন্তু আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কম্পিউটার বিষয়ে, ইন্টারনেট বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করুন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।